পৃথিবীতে প্রায় 3,500 প্রজাতির মশা রয়েছে। এর মধ্যে মাত্র 100টির মতো প্রজাতি রোগ ছড়ায়। এখনো পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে মশা থেকে 20টির মতো রোগ ছড়ায়। পুরো পৃথিবীতে কীট পতঙ্গের আক্রমণে প্রতি বছর যত মানুষ মারা যান, তাদের মধ্যে মশাবাহিত রোগে মারা যান সর্বোচ্চ সংখ্যক মানুষ। মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি বছর 20শে আগস্ট পালিত হয় বিশ্ব মশা দিবস। কীটপতঙ্গবিদ এবং গবেষকরা বলছেন, বাংলাদেশে এখন পর্যন্ত 123 প্রজাতির মশার খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকাতেই 14টি প্রজাতির মশা পাওয়া যায়। কীটপতঙ্গবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বিবিসিকে বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত মশাবাহিত 5টি রোগের কথা জানা যায়। এর মধ্যে রয়েছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস। মশা নিয়ে কয়েকটি মজার তথ্য। একটি মশা সেকেন্ডে প্রায় 300 থেকে 600 বার ডানা ঝাপটায়। মশা ওড়ার সময় এই ডানা ঝাপটার শব্দই শুনি আমরা। কেবলমাত্র স্ত্রী মশায় মানুষকে কামড়ায়, পুরুষ মশা নয়। মশা ঘন্টায় প্রায় 1.5 মাইল বেগে উঠতে পারে। ডিম ফুটে বের হওয়ার 1 সপ্তাহের মধ্যেই মশা মানুষকে কামড়ে রক্ত শুষে নেয়। মশা স্তন্যপায়ী প্রাণীকে কামড়ানোর পাশাপাশি পাখি ও সরীসৃপের শরীরেও হুল ফুটায়। মশা তার নিজের ওজনের 3 গুণ রক্ত শুষে নিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যেন আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।